কুচবিহার জেলাকে বন্যা বিধ্বস্ত ঘোষণা করা সহ একাধিক দাবিতে অবস্থান আন্দোলন করল জেলা বামফ্রন্ট। আজ কুচবিহার শহরের সুনীতি রোডের ঘাসবাজার এলাকায় ওই অবস্থান আন্দোলন হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের কুচবিহারের জেলা সম্পাদক তারিণী রায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তমসের আলী ও ফরওয়ার্ড ব্লকের যুবলীগের রাজ্য সভাপতি আব্দুর রব সহ বেশ কয়েকজন নেতৃত্ব। এদিন ওই কুচবিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে আসেন রাজ্য সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই বামফ্রন্টের ওই অবস্থান আন্দোলন নিয়ে জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সিপিএমের কুচবিহার জেলা সম্পাদক তারিণী রায় জানিয়েছেন, ইতিমধ্যে কুচবিহারকে বন্যা বিধ্বস্ত এলাকা ঘোষণা করার জন্য জেলা শাসকের সঙ্গে দেখা করে জানানো হয়েছে। এদিনও বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া সহ একাধিক দাবি নিয়ে ওই অবস্থান আন্দোলন করা হয়। প্রয়োজনে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে মানুষের দাবি নিয়ে ডিএম অফিসে বিক্ষোভ, অবস্থান, ঘেরাও এই কর্মসূচি ছিল। বন্যা বিধ্বস্ত হওয়ার পরে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে ডিএমকে দেখা করে বলেইছিলাম যে অবিলম্বে কুচবিহার জেলাকে বন্যা বিধ্বস্ত জেলা ঘোষণা করা হোক।